হসপিটাল রিক্রুটমেন্ট রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে। দুটি ভিন্ন ভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে দুটি ভিন্ন হসপিটালে নিয়োগের কথা জানিয়েছে। একে একে আমরা বিজ্ঞপ্তির ডিটেলস দেখব। প্রথম বিজ্ঞপ্তিটির মাধ্যমে জিডিএমও নিয়োগের কথা জানিয়েছে। ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 10/6/2023, যেটির মাধ্যমে দুটি শূন্য পদে নিয়োগের কথা জানিয়েছে এবং আপার এজ লিমিট 50 ইয়ার্স। 82,202 টাকা কনসোলিডেটেড পার মান্থ স্যালারি হিসেবে পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটি আপনারা একবার নিজে থেকে ভিডিওটি পজ করে চেক করুন। তো এই প্রথমকার বিজ্ঞপ্তি যেটি নিয়ে এখন কথা হচ্ছে, এটি বের হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে। দেখতেই পাচ্ছেন, এনগেজমেন্ট অর এম্প্যানেলমেন্ট অফ ডক্টর অন কন্ট্রাক্ট আন্ডার মেডিকেল ডিপার্টমেন্ট। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে, বাকি ডিটেলসগুলি এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে আপনারা একবার নিজে থেকে চেক করবেন। আর অ্যানেক্সার 1 এর আন্ডারেতে অ্যাপ্লিকেশনের ফরম্যাট প্রোভাইড করা আছে। চলে এলাম পরের বিজ্ঞপ্তিতে, যেখানেতে 8 ধরনের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগের কথা জানিয়েছে। নোটিফিকেশনটি বের হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে, ফর ইটস হসপিটাল অ্যাট হলদিয়া। এরিয়া অফ স্পেশালাইজেশন, মিনিমাম কোয়ালিফিকেশন এবং রিমুনারেশন আপনারা এই টেবিলটি থেকে পেয়ে যাবেন। 1 নম্বরতে নিউরোলজি ভিজিটিং সুপার স্পেশালিস্ট নিয়োগের কথা জানিয়েছে। 2 নম্বরতে গ্যাস্ট্রোএন্টারোলজির কথা জানিয়েছে। 3 নম্বরতে ভিজিটিং সুপার স্পেশালিস্ট অঙ্কোলজি। 4 নম্বরতে রয়েছে ইউরোলজি ভিজিটিং সুপার স্পেশালিস্ট নিয়োগের কথা। 5 নম্বরতে জেনারেল মেডিসিন ভিজিটিং স্পেশালিস্ট রেডিওলজি নিয়োগের কথা রয়েছে 6 নম্বরতে, এবং 7 নম্বরতে প্যাথোলজি ভিজিটিং স্পেশালিস্ট, এবং 8 নম্বরতে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের কথা। পাশাপাশি আপনারা রেমুনারেশন বা যোগ্যতাগুলি পিডিএফটি ডাউনলোড করে একবার চেক করুন। পিডিএফগুলি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে। অ্যাপ্লিকেশন পারফরম্যাটি আপনারা পেয়ে যাচ্ছেন এই পিডিএফ এর সাথে। এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে বেশি দিন সময় দেয়নি। ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 3rd of June 2023। তার আগে আপনাদেরকে ওভার টেলিফোনেতে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আপনারা এই এ নাম্বার কলামটির মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দুটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল। যদি সম্ভব হয় আপনারা অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না।